মহাষষ্ঠী সন্ধ্যায় দামোদরপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপে আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা ব্যবসায়ী নেতা তথা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। শহরের মতো এই পুজোর বাহারি থিম হয়তো নেই, তবে পুজোর সাথে গ্রামবাসীদের আবেগ, ভালোবাসা এবং ধর্মীয় নিষ্ঠা জড়িত। সেই মতো এবছরও গ্রামবাসীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর। পুজোর কটা দিন আনন্দ উৎসবে সামিল হন গ্রামবাসীরা। এই বিষয়ে জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা জানান, রাজ্য সরকার পুজো ক্লাবগুলিকে এবছর 85,000 টাকা করে অনুদান দিচ্ছে। এই মতো দামোদরপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটিও সেই অনুদান পেয়েছে। রাজ্য সরকারের অনুদান এবং গ্রামবাসীদের মিলিত প্রয়াসে সুষ্ঠুভাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে এখানে। জেলার মানিকচক ব্লকের দামোদরপুর সার্বজনীন সানশাইন ক্লাবের আজকে দুর্গাপূজার শুভ উদ্বোধন হল। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন কলকাতায় এবং জেলা শহরে বিভিন্ন ক্লাব কমিটিকে পূজার দুর্গাপূজার অনুদান দিচ্ছেন, সেইভাবে গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের ব্লকে পঞ্চায়েত লেভেলের বিভিন্ন ক্লাব সংগঠনকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অনুদান দিয়ে আসছেন সুষ্ঠুভাবে ভালোভাবে দুর্গাপূজা সম্পাদন করার জন্য। আমাদের এই দামোদরপুর মানিকচকের সর্বজনীন সানশাইন ক্লাব দামোদরপুরে এই ক্লাবটাও অনুদানের জন্য আবেদন করেছিল এবং আমাদের স্থানীয় বিধায়িকা শ্রীমতী সাবিত্রী মিত্র মহাশয়াও উনি চেষ্টা করেছিলেন। সর্বোপরি যখন ক্লাবের ছেলেরা কর্মকর্তা আমাদের কাছে যান, আমরা ডিএম সাহেবের শরণাপন্ন হই। মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিএম সাহেব উদ্যোগ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে ক্লাবগুলোকে আর্থিকভাবে অনুদান করছেন সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পাদন করার জন্য, তার ফলস্বরূপ আজকে কিন্তু এই ভাঙন কবলিত প্রত্যন্ত গ্রামে আজকে দামোদরপুরেও এদেরকেও সরকারিভাবে রাজ্য সরকার অনুদান পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেভাবে বন্যা বিধ্বস্ত এই মানিকচকের মানুষকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, সেই সঙ্গে তাদের মুখে হাসি ফোটানোর জন্য এই দুর্গাপূজার তাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বন্যা বিধ্বস্ত এলাকার মানুষদের পক্ষ থেকে, মালদা জেলার বাসীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইল্লিগাল অ্যাক্টিভিটিস। অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি।